চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের সময় সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রধানমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে সুনসুকি। চার দিনের এই সফরে জাপানের প্রধানমন্ত্রী ও জাপানের সম্রাটের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় চুক্তিও হবে দুই দেশের মধ্যে। আরও জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া। টানা তৃতীয়বারে সরকারে থাকা অবস্থায় বেশ কয়েকবার জাপান সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 25 এপ্রিল দেশটির সময় সন্ধ্যায় জাপানের হানাদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহন করা বিশেষ বিমান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে যাওয়া হয় রাষ্ট্রীয় অতিথিশালা আকাসাকা প্যালেসে। চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী এই প্যালেসেই অবস্থান করবেন। সফরের দ্বিতীয় দিন 26 এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের সরকার প্রধানদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে কৃষি, মেট্রো রেল, শিল্প উন্নয়ন, মেধাস্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, ICT ও সাইবার নিরাপত্তা সহযোগিতা সহ বেশ কিছু খাতে দুদেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি হবার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার দিনের সফরে জাপানের রাষ্ট্রীয় অতিথিশালা আকাসাকা প্যালেসে অবস্থান করবেন। এই রাষ্ট্রীয় অতিথিশালা আকাসাকা প্যালেসে মুক্তিযুদ্ধের যুদ্ধবন্ধু জাপানের চার নাগরিকের হাতে তুলে দিবেন সম্মাননা। 26 তারিখ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। 27 তারিখ নাগরিক সংবর্ধনায় যোগ দিবেন। এছাড়াও বিনিয়োগ বিষয়ে একটি উচ্চ পর্যায়ে সম্মেলনে যোগ দিবেন তিনি। 28 তারিখ জাপান থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, টোকিও, জাপান।